নমস্কার, কেমন আছো সবাই? আমার নাম মনস্বিতা, তোমরা দেখছো গ্ল্যাম উইথ মি মনস্বিতা। অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড চ্যানেল। এর আগে আমি 2 বছর আগে ব্লগিং স্টার্ট করি, এবং আমার প্রথম চ্যানেলটা যেটা সেটা হচ্ছে একটা হিন্দি চ্যানেল। সেখানে আমি হিন্দিতে লাইফস্টাইল, প্রোডাক্ট রিভিউ, কুকিং, ঘোরা বেড়ানো এইসবের উপর ব্লগ বানাই। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে গ্ল্যাম উইথ মি। ওই চ্যানেলে আমি অনেক আগেই বলেছিলাম, এবং ওখানকার যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন। তো এই চ্যানেলে আমাকে অনেকেই আসলে তোমরা জিজ্ঞাসা করো যে আমার বাবা কোথায়, কেন আমার বাবাকে এখানে আনি না, বা কি হয়েছিল বাবার। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন বাবা মারা যায়। তো আজকে সেই গল্পই করব, কি হয়েছিল বাবার। ক্লাস 3-তে পড়ি, একদিনকে হঠাৎ করে বাবা মা গেছিল এটিএম এ টাকা তুলতে। তো বাবা মা আসছিল রাস্তা দিয়ে, বাবার অল্প কয়েকদিন ধরে একটু জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি ছিল। যা হয়, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ওষুধ খাচ্ছিল, খুবই সামান্য মানে শরীর খারাপ। তো বাবা মা আসার সময় বাবা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তো মা আর কি বাড়িতে আসে, সবাইকে ডাকে, সবাই যায় আর কি বাবাকে নিয়ে আসে, এরকম করে বাবাকে আনা হয়। এবং সবাই এটাই ভাবে যে খুব দুর্বল হয়তো, সেই জন্য আমার বাবা অনেক কিছু খেত না, একটু মানে উইকনেস থাকতো, এই মাছ খেত না, এ খেত না। তো সবাই ভাবে হয়তো দুর্বলতা থেকে সেটা হয়েছে। তারপরের দিন সকালবেলা বাবা আবার অসুস্থ হয়ে পড়ে। তখন আমি খুবই ছোট, আমি খুব অল্প জিনিসই আমার মনে রয়েছে মেমোরিতে। আর সত্যি বলতে আমি বড় হয়ে কোনোদিনও কাউকে জিজ্ঞাসাও করিনি, কারণ কি আমি ওই জিনিসগুলো জানতে চাই না আর। তো বাবা আবার অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে বাবা সেরিব্রেল অ্যাটাক হয়েছে। সাথে সাথে বাবাকে ড্যাফোডিল নার্সিং হোমে ভর্তি করা হয়। ওখানে বাবা 7 দিন মতন থাকে। বেশ ভালোই বাবা ওখানে রেসপন্স করছিল, এবং বাবা অনেকটা সুস্থও হয়ে যায়। তারপরে বাবাকে নিয়ে আসা হয় বাড়িতে, এবং সবাই মাকে বলে যে বাবার একটু আর কি চেঞ্জের দরকার, হয়তো একটু কোথাও অন্য জায়গায় গেলে হয়তো বাবার একটু ভালো হবে বা কিছু। ড্যাফোডিল থেকে সেরকম কিছু মানে বড় রোগ বা কিছু আইডেন্টিফাই হয়নি, জাস্ট উইকনেস থেকে এরকম হচ্ছে, এরকমটাই ওরাও বলে। তো তারপরে মা বাবাকে নিয়ে মামা বাড়ি যায়। আমার মামা বাড়ি পাড়ার সাথে, আমরা থাকি মধ্যমগ্রাম। তো মা মামা বাড়িতে যায় বাবাকে নিয়ে, কয়েকটা দিন থাকবে বলে ওখানে। আর আমার ছোট পিসি, একটা কথা আমি অবশ্যই বলবো, আমার পিসি, জ্যাঠা, জেঠি, দাদা, দিদি, ভাই, বোনেরা আমাদেরকে জাস্ট এভাবে না আগলে রেখেছিল আমাদের এই কঠিন সময়ে। তো আমার ছোট পিসি বলে যে ঠিক আছে, তুমি আর দাদা যাও, আর আমাকে আমার ছোট পিসি নিজের বাড়িতে নিয়ে গিয়ে কদিন রাখবে, যাতে এই জিনিসগুলোর মধ্যে, আমি তখন একটা ছোট বাচ্চা, আমাকে এগুলোর মধ্যে না থাকতে হয়। সেই সময় আমার না 4-এর কিছু একটা পরীক্ষা হবে বা কিছু, সেই জন্য আমার সেই এক্সামের ছুটিটাও চলছিল, ফলে আমার স্কুল ছিল না। তো আমি ছোট পিসি বাড়িতে গিয়ে থাকি। ছোট পিসি আমাকে ভীষণ যত্নে রাখে, মানে মার মতনই বলতে পারো একেবারে। ছোট পিসি ভীষণ রকমই ভালোবাসে এখনো, আজ অব্দি মানে সে ভালোবাসা একটুও মানে কম হয়নি। তো আমি ছোট পিসি বাড়িতে থাকি। ছোট পিসি যদিও চাকরি করে, তবুও ভাই আর আমার জন্য একদম পরি সুন্দর করে খাবার সাজিয়ে রেখে প্রত্যেকদিন অফিস যেত। সেই সময় আমার মনে আছে, আমি খুব ছোট, আমার ভাই আমার থেকে আরো 1 বছরের ছোট, আমরা দুজনে বাড়িতে থাকতাম। পিসি পিসি মশাই আমাদেরকে যথেষ্ট সম্ভব ভালো রাখার চেষ্টা করতো, যেহেতু আমার মনের মধ্যে তখন একটা ওরকম চলছে, আমি একটা ছোট বাচ্চা। তো মা বাবা তখন মামা বাড়িতে থাকে। তো একদিন আমার মনে আছে, হঠাৎ করেই মা আমাকে নিতে আসে মামা বাড়ির থেকে পিসির বাড়িতে। তো আমি পিসির বাড়িতে থেকে মার সাথে, মা আর মামি এসেছিল, বড় মামি। তো আমরা মামা বাড়ি চলে যাই। ওখানে গিয়ে আমি দেখি ওখানে বেশ 4-5 দিন মতন আমার মনে আছে, বাবা তখন আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছিল, আমাকেও চিনতে পারছিল না, কখনো কখনো বমি হতো। তো সবাই বলে যে পিজিতে একজন খুব ভালো ডক্টর আছে, তাকে একবার দেখাতে। তো আমার মামারা বাবাকে একবার পিজিতে মানে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে নিয়েও যায়। তারপরে ব্যাস 7 দিন বাবা উইদিন কোমায় চলে যায়। তারপরে আর কি, তো যেই মানে ডক্টর বলেছিল বাবার আর কি ভেনিমেল ম্যানিনজাইটিস হয়েছে, যেটা কিনা খুব কম সংখ্যক লোকের হয়, এবং রিকভারি রেট তার ভীষণ ভীষণ কম। কিভাবে এটা হয়েছে এবং কেন হয়েছে সে সম্পর্কে আমার ওই বয়সে কারোর থেকে জানার কোনো ইচ্ছা হয়নি তৈরি। আর
আমি কোনো জানতেও চাই না, ওইটা একটা খারাপ চ্যাপ্টার আমার জীবনে, সেটাকে আমি বন্ধ করেই রেখেছি। আমি খুব কম সংখ্যক দিন আপনাদের সাথে মনে হয় এরকম বাবাকে নিয়ে কথা বলি। দুঃখ যন্ত্রণা সবার মধ্যেই থাকে, কিন্তু কিছু কিছু দুঃখ এমন হয় না যেগুলো কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না, জাস্ট ইম্পসিবল। তো এই তারপরে শুরু হয় আর কি মার আর আমার মানে স্ট্রাগল লাইফ, বুঝতেই পারছো। তবে এই স্ট্রাগলটা হয়তো আমাদের ইনকমপ্লিট থেকে যেত, হয়তো আমি বড়ই হতে পারতাম না যদি না আমার জেঠু জেঠিমা দাদা দিদিরা সবাই আমাদেরকে আগলে রাখতো। তো আমার বড় জেঠু তখন ছিলেন আর কি, বড় জেঠুকে আমি বোধহয় আমার বাবার থেকেও বেশি মিস করি। বড় জেঠু আমি যখন কলেজে পড়ি তখন মারা যায়, বড় জেঠু আমাকে কোনোদিনও ভাবতে বুঝতে দেয়নি যে আমার বাবা নেই। বড় জেঠু আমার বাবার থেকে অনেক বড়, মানে প্রায় 20-22 বছরের। আমাদের বাড়িটা না অনেক বড়, প্রায় 20-25টা ঘর বাড়িতে। তো বাড়িটা দুটো পোর্শনে ভাগ করা, একতলায় আমরা, আমাদের ওপরে বড় জেঠু, আবার দোতলায় মেজো জেঠি, তার উপরে সেজো জেঠা, এভাবে ভাগ করা। তো একটা পোর্শন আমাদের ভাড়া দেওয়া থাকতো আর আমরা নিচে থাকতাম না। বাবা মারা যাওয়ার পর প্রায় আমি ক্লাস 11-12 অবধি, আমরা ক্লাস 10 অবধি আমরা বড় জেঠুদের সাথেই উপরে থাকতাম। এবং সেই সময় আস্তে আস্তে মার পেনশন চালু হয়, তারপরে আস্তে আস্তে আমি বড় হই, জেঠুও মারা যায়, তারপর আমরা আস্তে আস্তে আর কি নিচে আসি। আমার দাদু আমার বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যে মারা যায়, মানে 2-3 বছরের মধ্যে আর কি, মানে ওই শকটা আর কি নিতে পারিনি। আমার দিদা অনেক ছোট বয়সে মারা গেছে, যখন আমার মা ক্লাস 7-8 তখনই মারা যায়। তো তারপরে আর কি মানে বিভিন্ন রকম ভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটেছে, বুঝতেই পারছো। মানে এটা আলাদা করে বলার দরকার পড়ে না যে দুজন মেয়ে আমাদের মতন সমাজে, মানে তাও আবার ফিনান্সিয়াল অবশ্যই খুব ভালো কন্ডিশনের মধ্যে আমরা ছিলাম না, যেটুকু ছিল তার মধ্যেই চলেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। তো নানান রকম সমস্যা জয় করে বড় হতে হয়েছে। তো মার অনেক প্রচেষ্টা, মা শুধুমাত্র আমার জ্যাঠা জেঠিরা ভালো বলেই আমরা থাকতে পেরেছি সেটা তো নয়, আমার মাও তাদের সাথে খুব ভালো রকম ভাবে মিলে থাকতে পেরেছে। আজও আজও আমরা মানে আমার মার ওপরে আমার জেঠুরা রয়েছে, সেটা আমার কাছে একটা বড় শান্তির ব্যাপার যে আমি জানি ওরা মানে মাকে টেক কেয়ার করবে খুব ভালো রকম ভাবে। তাই জন্য আমি বলছিলাম ওই ভিডিওতে যে যখন ওই আমফান এসেছিল কন্ট্যাক্ট হচ্ছিল না, ওরা আমার কাছে মানে আমার মা বাবার মতনই, আমার জ্যাঠা জেঠি সবাই। আমার হিন্দি চ্যানেলটাতেও একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, আমার জেঠু এসেছিল গত বছর এপ্রিল মাসে, আমার সেই জেঠু। তো আমার মনেই হচ্ছিল না যে কেউ এসছে বাড়িতে, উল্টে আমার মনে হচ্ছিল আমার ছুটি কাজে, মা জেঠু গিয়ে রুটি করে দিচ্ছে, বলছে তুই সর তুই সর, আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। মানে আমি খুব প্যাম্পার, মানে প্যাম্পার সেই অর্থে না যে আমি আজে বাজে কাজ করব, প্যাম্পার হচ্ছে মানে যেহেতু আমার বাবা ছিল না ছোট থেকে, মানে সবাই আমাকে আগলে বড় করেছে, আগলে মানুষ করেছে। তো বাবা মারা যায় 2002 সালে, আজকে 18 বছর হলো, আজকে সেই খারাপ খারাপতম দিনটা। কিন্তু দেখো আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে এত বড় একটা লসের পরেও আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলাম ওই ছোট বয়সেই, কি জীবনে না কখনোই খারাপ জিনিসটাকে নিয়ে পড়ে থাকলে চলে না, এটা জীবন, তো আমরা বেঁচে আছি, সুতরাং আমাদের খারাপের মধ্যে থেকেও ভালো জিনিসটাকে খুঁজে নিতে হবে, বেঁচে আছি তো, তাহলে আমাদের তো ভালো করে বাঁচতে হবে। আমরা একটা জিনিস হয়ে গেছে ক্ষতি, সেই ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো না, সেই যন্ত্রণাটা সারা জীবনের জন্য। কিন্তু যদি আমরা সেই যন্ত্রণাটাকে নিয়ে বসে থাকি তাহলে বাকি দিনগুলো আমাদের আর আমরা বেঁচে কাটাবো না, বেঁচে কাটাতে হবে, সুস্থ শরীরে ভালোভাবে কাটাতে হবে। তো আমি যেন চেষ্টা করি মাকে যতটা সম্ভব ভালো রাখার, বাকি ভগবানের উপর। প্রতি বছর এই দিনটাতে বাবাকে আর কি অনেক, প্রতি বছর বলবো না, যখনই মানে এমন কিছু রান্না হয় যেটা বাবার পছন্দের, তো সেই রান্নাগুলো বাবাকে সাজিয়ে দিই, সেটা নিরামিষ হয় আমিষ হয় যা কিছুই। বাবা ঠিক আমাদের কাছে ঠাকুর নয়, মানে ঠাকুরের থেকে অনেক বেশি বলতে পারো। আমি মানে ছোটবেলায় যেমন হতো যে কোনো সমস্যা আগে মানুষ বাবা মাকে গিয়ে বলে, তো আমারও জীবনে যে কোনো সমস্যা যা কিছু আমি চাইছি প্রেয়ার করা, সেটা আগে বাবার কাছে হয় তারপরে ঠাকুরের কাছে।
তো বাবাকে আর কি এইদিনে সমস্ত ভালো ভালো বাবার পছন্দের জিনিস মিষ্টিগুলো কিনে সাজিয়ে দিতাম, প্রত্যেক বছর তাই করতাম। কিন্তু এই বছর বুঝতেই পারছো বাইরে তো যাওয়ার প্রশ্নই উঠছে না, আর এখানকার মিষ্টিগুলো মানে একটু অন্য রকম, খারাপ ভালো মানে আমাদের মতন ঠিক নয়। আর তাছাড়া মিষ্টি দোকান খুলেছে কিনা জানি না, বাইরে 2 মাসের ওপর 2.5 মাস হতে চললো, বেরোই না মানে জানিই না আর কি, আর যেতেও যাই না। তো নিজের হাতে কিছু মিষ্টি বানিয়েছি, সেগুলি বাবাকে দেবো, হয়তো বাবা ওই বছর চাইছে যে আমি নিজের হাতেই বানিয়ে দিই। তো নিজের হাতে আমি 4 ধরনের মিষ্টি বানিয়েছি। এটা হচ্ছে গজা, আমাদের বাঙালি গজা বলতে পারো। এটা হচ্ছে ছানা জিলেপি, তো এটা সব পারফেক্ট হয়েছে, শুধু সাইজ একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে মিষ্টি দই, মিষ্টি দইটা দারুণ পড়েছে, এটা দেখো চকচকে গ্লেজি। তো আমি এরকম 3টে কন্টেনারে বানিয়েছি, এটা মাটির নয়, বাস মাটির মতন দেখতে। এটা হচ্ছে বেসনের লাড্ডু, আমি ভীষণ কম ঘিতে এটা বানিয়েছি। আর এটা হচ্ছে চকো সন্দেশ, যেটার উপর আমি একটু জ্যাম দিয়ে গার্নিশ করেছি। আমি বাবাকে নিয়ে খুব একটা কথা বলতে কমফোর্টেবল নই, হিন্দি চ্যানেলেও খুব কম বলেছি, মানে আসলে অনেকেই, আমি বলছি না তোমরা খারাপ সেন্সে বলো, অবশ্যই তোমরাও ভাবো যে কি হলো বাবাকে কেন দেখাচ্ছ না, বাবা কোথায়। তো আমার মনে হয় একটা কোথাও গিয়ে আমার বলে দেওয়া উচিত ছিল যে কি হয়েছিল, যে বাবা কেন আসে না আমার ভিডিওতে বা কিছু, বা কি হয়েছিল বাবার সাথে যে আমি এত ছোট বয়সে বাবাকে হারাই। আমরা জাস্ট ভাবতেই পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে, মানে শুধুমাত্র জ্বর মাথা যন্ত্রণার থেকেও যে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে, সেটা আমরা আর কি প্রত্যক্ষ মানে ভাবে সেইটার সাথে জড়িয়ে গেছিলাম, যে আমরা বুঝেছিলাম যে একটা ছোট্ট জিনিসও কত বড় হয়ে উঠতে পারে। তো আমি সেই জন্যই সবসময় বলি ভালো খাও, ভালো এক্সারসাইজ করো, খুশি মনে থাকো, যে কদিন বাঁচবে ভালো মনে বাঁচো। যেমন আজকে একটা খারাপ দিন, তার সত্ত্বেও কিন্তু আমি তোমাদেরকে পজিটিভ হতে বলছি, এবং আমি নিজেও পজিটিভ, আমি আমার মাকেও সামলাই। কারণ দেখো যতদিন আমরা বেঁচে থাকবো আমরা সুস্থভাবে যেন বেঁচে থাকি, আমরা যেন ভালোবাসা ভালো মন নিয়ে বেঁচে থাকি, সেটা খুব ইম্পর্টেন্ট, মরার আগেই মরে যেতে নেই, তাই না? তোমরাও ভালো থেকো, নিজেকে শক্ত করো, কারণ আমাদের বাঁচতে গেলে নিজেদেরকে শক্ত করতেই হবে। আবার দেখা করবো সুন্দর আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সুন্দর বা খারাপ নয়, জাস্ট আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। হয়তো আমি কমফর্টেবল নই, কিন্তু তাও কোথাও গিয়ে মন হালকা লাগে শেয়ার করলে। তো আবার দেখা করবো, বাই বাই।